বিসমিল্লাহি রহমান রহিম। আশরিফা কিচেন হোমে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে বিকেলে একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি, গোটা রসুনের পাকোড়া। এটা চা কফির সঙ্গে খেতে পারবেন। প্লিজ আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এখানে আমি গোটা রসুন নিয়েছি, দেখুন কোয়াটা খুলে খুলে নিয়েছি। নিয়েছি ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, নিয়েছি হলুদের গুঁড়া, বেসন, চালের গুঁড়া, ময়দা, জিরা, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন। এখন সর্বপ্রথম আমি এগুলোকে মিক্স করে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটা ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন, সবার আগে যেন ভিডিওগুলো আপনারা পেয়ে যান। চলুন তাহলে এটাকে মিক্স করে নিই। এখন আমি এখানে একে একে সবগুলো দিয়ে দেবো রসুন, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে এগুলো আবার হাত দিয়ে এটাকে মিক্সড করতে হবে। দিয়ে দেবো অল্প একটু পানি, দিয়ে এগুলো এই সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিক্সড করে নেব। দেখুন সবগুলো উপকরণ আমার মিশানো হয়ে গেছে। এখন আমি হাতটাকে পরিষ্কার করে নেব, নিয়ে রান্নার কাছে চলে যাব। চুলা আমি একটা প্যান বসিয়েছি, দিয়েছি উপযুক্ত পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি রসুনের চপগুলো দিয়ে দেব। চপগুলো আমি দিয়ে দেব। আমি এটা গোল গোল সাইজে দিচ্ছি, আপনারা যে কোনো শেপে দিতে পারেন। এই গোল গোল শেপে দিলে দেখতে ভালো লাগবে। চপগুলো আমার এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি আলতোভাবে উল্টে দেব। এই গোটা রসুনের চপ খেতে অসম্ভব ভালো লাগে, বিকেলবেলা চা কফির সঙ্গে খেতে পারেন, বা বাসায় যে কোনো গেস্ট আসলে বানিয়ে দেবেন। বাজারে যদি আমরা একটা রসুনের চপ কিনতে যাই 5 টাকা লাগে, তা বাসায় যদি আমরা বানাই সবাই খেতে পারি, ছোট বড় সবাইরই পছন্দ, সবাই খেতে পারি। আর ঝালটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। দেখুন রসুনের চপগুলো আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর এই জালটা একদম কমিয়ে ভাজতে হবে, না হলে উপরে পুড়ে যাবে, ভিতরে হবে না, কাঁচা থাকবে। এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এটা যে কোনো চাটনি সসের সাথে খেতে পারেন। আমরা এটা বিকেলে চায়ের সঙ্গে খাবো সবাই বাসার। জি মনে আচ্ছা ঠিক আছে, আমি ভেজে নিয়ে আসতেছি, তুমি যাও। চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে নামিয়ে নেব। চপগুলো আমি নামিয়ে নেব।
দেখুন রসুনের চপটা আমার ভাজা হয়ে গেছে, এখন বড় ভাইয়া খাবে। আজকে তাড়াতাড়ি চলে এসেছে ভাইয়া অফিস থেকে, বড় ভাইয়া খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে, আমি বলবো না। নেন ভাইয়া, শুরু করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশিফা কিচেন হোমে আজকে রান্না হয়েছে রসুনের চপ, খুব সুন্দর লাগতেছে দেখতে, সুস্বাদু খাবার। বিকেলে এরকম একটা নাস্তা খেতেও ভালো লাগে সবসময়। একটু টেস্ট করে দিই কেমন। বিসমিল্লাহ। সুন্দর স্বাদ, মশ মশে ভাজা এবং সুন্দর স্বাদের রসুনের চপ, খুবই সুন্দর একটা খাবার। আপনারা বাসায় বানিয়ে এইভাবে খেতে পারেন তো ঠিক আছে। দেখুন আমার চ্যানেল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।